মোদি এবং মৈত্র সরকারের দ্বন্দ্বে ভারত মহাসাগর ঘিরে যোগ হচ্ছে নতুন সমীকরণ, বাড়ছে একে অন্যের সাথে কূটনৈতিক বিরোধ। এরই মাঝে নিজস্ব এলাকায় সামরিক নজরদারি চালাতে মালদ্বীপকে জাহাজ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মালদ্বীপ ঘিরে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনীতির পালে লেগেছে পরিবর্তনের হাওয়া। সেনা অপসারণ নিয়ে ভারতের সাথে মালদ্বীপের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে গেল সপ্তাহে নয়াদিল্লি জানায়, গবেষণার উদ্দেশ্যে একটি চীনা জাহাজ মালদ্বীপ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। মালদ্বীপ উপকূলে চীনা জাহাজের উপস্থিতি ভারতের উদ্বেগের মাঝে এবার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু জানালেন, নিজস্ব এলাকায় সামরিক নজরদারি চালাতে মালদ্বীপকে সহায়তার অংশ হিসেবে দেশটির নৌবাহিনীর জন্য চারটি টহল জাহাজ পাঠাতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, সেই সাথে একটি বিমান পাঠানোর ব্যাপারেও আলোচনা চলছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষাদ্বীপ সফর ঘিরে মালদ্বীপের মন্ত্রীদের অপমানজনক মন্তব্য এবং ভারতীয় সেনাদেরকে মালদ্বীপ ছেড়ে চলে যাওয়ার জন্য মালের দেওয়া আলটিমেটাম নিয়ে দুদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত জুড়ে চলছে মালদ্বীপ ভ্রমণ বয়কটের ডাক। আর আরব সাগরের এক প্রান্তে ভারত এবং মালদ্বীপের মধ্যে কূটনৈতিক যুদ্ধ চলছে, আর এই দ্বন্দ্ব স্পষ্টত ভারতের কৌশলগত স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24।